আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের একটা ভিডিও। তো বৃহস্পতিবারে আমি আসলে রান্না থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমি রান্না করছি গরুর গোস্ত। তো গরুর গোস্ত রান্নার জন্য আমি এই মশলাটা প্রায় কষিয়ে নিয়েছি। আসলে গরুর গোস্ত সবাই রান্না করতে পারি আমরা, তারপরও আমি কিভাবে রান্না করছি সেটা তো আমি দেখাতে পারলাম না, কিন্তু হচ্ছে আমি কি কি মশলা দিয়েছি সেটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি। এখানে হচ্ছে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ করে, আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, আর হচ্ছে মরিচের গুঁড়ো প্রায় আমি 2 চা চামচের মতো ইউজ করেছি, কেননা আমরা একটু গোস্তের ঝালটাই পছন্দ করি। আর হচ্ছে হলুদের গুঁড়ো ইউজ করেছি হচ্ছে 1/2 চা চামচ। তারপর সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে গোস্তটা অ্যাড করে দিয়েছি। এক্ষেত্রে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। আমি প্রায় 15 মিনিটের মতো টাইম নিয়ে মশলাটা কষিয়েছি। মশলা যত কষানো হবে তরকারির স্বাদ ততই বেশি হবে, এটা আমরা সবাই জানি। তো তারপর হচ্ছে আমি এখানে কিছু গরম মশলা ইউজ করেছি। গরম মশলার ভিতর আমি ইউজ করেছি হচ্ছে এলাচি, দারচিনি, আর হচ্ছে জয়ফল, জয়ত্রী, আর দিয়েছি হচ্ছে তেজপাতা আর লবঙ্গ। এই সবগুলোকে আমি ব্লেন্ড করে তারপর অ্যাড করেছি। আমি এখানে গরম মশলাগুলো ভেজে নেইনি, এমনিতেই আমি ব্যবহার করেছি। আর তারপর হচ্ছে আরেক চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি। তো ডাল এক চুলায়, গোস্ত এক চুলায়। তো ডালে হচ্ছে আমি একটু টমেটো দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি, 2টা দিয়েছি মাত্র, কারণ আমার ছোট বেবি খায়, ও আসলে এত ঝাল খেতে পারে না। তো এখন হচ্ছে আমি গোস্তের ঝোলটা দিয়ে দিয়েছি, আর গোস্তটা হচ্ছে আমি প্রায় 1 ঘন্টার মতো কষিয়েছি। কষানোর পর হচ্ছে আমি এটাতে আলু অ্যাড করে আরও 10 মিনিটের মতো রান্না করে তারপর হচ্ছে আমি ঝোল অ্যাড করেছি। আর ডালটা হচ্ছে আমি বাগার দিয়ে দিয়েছি। ডালের ডাল বাগার দেওয়া তো আমরা সবাই জানি, তার জন্য আমি আর ওটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এটা হচ্ছে আমি যখন আমার মেয়েকে নিতে গিয়েছিলাম স্কুল থেকে আসার সময়, তো আসার পর তো বাহিরের ওয়েদারটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। বাহিরে আসলে মনে হয় বৃষ্টি হবে, তার জন্য এত জোরে জোরে বাতাস হচ্ছিলো আর আকাশটাও একদম মেঘে কালো হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে বাহিরের অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পুরা মেঘটা একদম কালো হয়ে গেছে আকাশটা। খুব ভালো লাগতেছিল আসলে, এরকম ওয়েদার ভালো লাগে অনেক। তো আমি ওকে বাসায় দিয়ে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর একটু শ্যুট করলাম, একটু ভিডিও শ্যুট করলাম। তারপর হচ্ছে আমি বাসায় এসে রাতে রান্নার জন্য একটু একটু প্রিপারেশন করে নিচ্ছি। আমার হাজবেন্ড আসলে অনেকদিন থেকেই বলছিল যে ওর নাকি ডিমের কোরমা খেতে ইচ্ছে করে, তো ডিমের কোরমা রান্নাটা আমি পুরোটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে ডিমের কোরমাটা রান্না করি, এটা আমি হচ্ছে নর্মাল ডিমের কোরমাটা যেভাবে করে ওভাবে করছি। আরেকটা করি হচ্ছে আমি শাহি ডিমের কোরমা, তো ওইটার রেসিপিটা আমি আরেক দিন দিব, মানে আমি আমার চ্যানেলে দিব। আর এটা হচ্ছে আজকে আমি যেভাবে নর্মাল ওয়েতে রান্না করি সেটা আমি একটু শ্যুট করে, মানে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ডিমের কোরমার জন্য আমি ফার্স্টে হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে অত চিকন করে কাটার কিছুই নেই, জাস্ট এটাকে আমরা ব্লেন্ড করে নিব, এটা মোটা করে কাটলেও হবে। আর হচ্ছে আমি এখানে প্রায় 5-6টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলো আমি একটু চিরে নিচ্ছি মাঝে থেকে, কাঁচামরিচটা আমি পেঁয়াজের সাথে ব্লেন্ড করব না। আর এখানে হচ্ছে আমি একটু গরম মশলা দিচ্ছি, এখানে হচ্ছে 3টা এলাচি, একটু হচ্ছে জয়ত্রী, আর হচ্ছে লং, আর তেজপাতা আছে, আর
টেবিল চামচের কম আদা বাটা আমি নিয়েছি। আর এলাচিটা আপনার সরি দারচিনিটা আপনারা অ্যাড করবেন। দারচিনিটা আসলে আমার বাসায় ছিল না, ওটা শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আমি দারচিনিটা আসলে দেইনি। আর এখানে হচ্ছে আমি ঘি দিয়েছি হাফ টেবিল চামচের মতো, সরি হাফ চা চামচের মতো। আর ফার্স্টে হচ্ছে আমি প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পর হচ্ছে আমি একটু ঘি অ্যাড করছি। জাস্ট মানে হাফ চা চামচের মতো, হাফ চা চামচের থেকেও কম আমি ঘি অ্যাড করছি, কেননা পরে আবার আমরা ঘি দিব এটাতে, আর মানে নামানোর আগে দিয়ে আবার একটু ঘি দিব। তারপর হচ্ছে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা একটু আমরা ভেজে মানে হালকা, একদমই হালকা, জাস্ট মানে স্মেলটা আসা পর্যন্ত একটু ভাজতে হবে। তারপর হচ্ছে আমি যে একটা পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি সেটা আমি পুরোটুকুই দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হচ্ছে যেটা আমাদের পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু বেশ কিছুক্ষণ এটা হচ্ছে ভাজতে হবে, মানে কষিয়ে নিতে হবে, কেননা পেঁয়াজটা যদি ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু একটা কাঁচা স্মেল থেকে যাবে, যেটা কোরমাতে ডিমের কোরমাতে মানে কখনোই ভালো লাগবে না। তার জন্য পেঁয়াজটাকে খুব ভালোভাবে মানে একদম কষিয়ে, একদম মানে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে এক মানে কোনো পানি বা কোনো স্মেল কিচ্ছু না থাকে। তো এখন হচ্ছে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা হচ্ছে আমি মানে এটা হচ্ছে প্রায় 10 মিনিটের মতো কষালেই হবে। আর এখন হচ্ছে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটার পরিমাণটা খুবই কম দিতে হবে, যেহেতু এটা ডিম তো এর জন্য আমি কম পরিমাণে দিয়েছি। তো আদা রসুন বাটাটা দিয়েও এটা অনেকক্ষণ কষাতে হবে, যাতে কোনো স্মেল না থাকে, কাঁচা স্মেলটা যাতে না থাকে। তারপর হচ্ছে এখানে আমি প্রায় 1 গ্লাসের মতো দুধ হচ্ছে একটু ভালো মতো মানে জাল করে ওখানে হচ্ছে আমি 2 চা চামচ চিনি অ্যাড করে রেখেছি। তো এখন হচ্ছে মশলার ভিতর এখানে শুধু আমি দিচ্ছি হচ্ছে হাফ চা চামচের মতো হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর আমি অল্প একটু মরিচের গুঁড়ো দিয়েছি, সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি কতটুকু দিয়েছি। আর এটা হচ্ছে মশলাটা হচ্ছে পুরোটাই আপনার টেস্ট মানে স্বাদের উপর নির্ভর করে, আপনার যদি ডিম বেশি থাকে, যেমন আমি হচ্ছে 6টা ডিমের কোরমা রান্না করছি তো আমি সেই অনুযায়ী মশলা দিচ্ছি। আপনারা যদি ডিম বেশি থাকে বা কম থাকে সেই হিসাবে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, নিবেন মশলার পরিমাণটা। আর দেখেন এখন দেখতে পাচ্ছেন যে আমি মশলাটা একদম মানে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে যে দুধটা রেখেছিলাম 2 চামচ চিনি দিয়ে সেই দুধটা অ্যাড করে দিতে হবে। তো দুধটা দেওয়ার পর আমি দু একটু পানিও অ্যাড করে দিলাম। তারপর এটা হচ্ছে খুব ভালোভাবে লেড়ে নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো এখন হচ্ছে আমাদের মশলাটা খুব ভালোভাবে দুধ, তারপর যে মশলাগুলো দিয়েছিলাম আমরা পেঁয়াজ, তারপর সব কিছু এগুলো হচ্ছে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন এটাতে হচ্ছে ডিমটা অ্যাড করে দিতে হবে।
ডিমটা অ্যাড করে এটা হচ্ছে আর এটা হচ্ছে আপনি মানে যে যেমন আসলে ঘনত্বটা পছন্দ করে সে সেরকমই রাখবে। তো আমি হচ্ছে বেশি পাতলাও পছন্দ করি না, আবার হচ্ছে বেশি ঘনও পছন্দ করি না, মিডিয়ামটা পছন্দ করি। তো আমি হচ্ছে সেরকমভাবেই ডিমটা দিয়েছি। তো ডিমটা দিয়ে এটা হচ্ছে 10 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে ডিমের কোর্মাটা। আর এটা হচ্ছে ঢাকার কোনো দরকার নেই, কারণ এটা ঢাকলে হচ্ছে দুধটা পড়ে যাবে। তো তার জন্য আমি এটা ঢাকা ছাড়াই রান্না করেছি। তো এখন হচ্ছে আমি কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি। অনেকে আবার কাঁচামরিচ কম দেয়, বাট আমি একটু বেশি করেই দিই, কারণ আমি আসলে মিষ্টি ঝাল দুইটাই রাখি। আবার চিনিটাও অনেকে পছন্দ করে না, কিন্তু আমি আসলে ডিমের কোর্মা বা রোস্ট যেটাই হোক আমি একটু চিনিটা পছন্দ করি, মিষ্টিটা পছন্দ করি। তো এখন হচ্ছে আমি প্রথমে হচ্ছে 2 চা চামচ চিনি দিয়েছিলাম, এখন হচ্ছে দুধের সাথে মিলিয়ে। তো এখন হচ্ছে আমি আবার 1 চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা চিনি অ্যাড করে তারপর হচ্ছে একটু ঘি দিতে হবে। তো নামানোর আগে দিয়ে আমি আবার অল্প একটু ঘি ছড়িয়ে দিয়ে তো এটা নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আসলে ডিমের কোর্মা, খুবই সহজ একটা রান্না। আর হচ্ছে এটা হচ্ছে আমি নর্মাল ওয়েতে যেটা রান্না করি সেটা, আর শাহি ডিমের কোর্মাটা আমি অন্য আরেকদিন রেসিপিটা দিব। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ডিমের কোর্মাটা। আর হচ্ছে ডিমের কোর্মার সাথে আমি রাতে খাবারের জন্য করেছিলাম হচ্ছে প্লেন পোলাও, আর হচ্ছে চপ করেছিলাম নর্মাল যে আলুর চপ থাকে আলুর চপটা হচ্ছে করেছিলাম, ওইটাও খুব মজা হয়েছিল। তো আমার মেয়ে আবার আলুর চপটা খুব পছন্দ করে, বড় মেয়ে। আর এই হচ্ছে সালাদ আর হচ্ছে রাতের ডিনার। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ।